বোধি বৃক্ষ, তবে অশোক তরু নয়। ইলেকট্রনিক বর্জ্যের জঙ্গল দিয়েই গড়া সে বৃক্ষের অবয়ব। মৃদু আলোর ভেতর মাদারবোর্ডের একটুকু সবুজের আভা। মাদার নেচার বা আমাদের মা পৃথিবী যেন হারিয়ে যেতে বসেছে অন্ধকারের অরণ্যে। একাডেমি অফ ফাইন আর্টসে শিল্পী সনাতন দিনদার নতুন শিল্পকর্ম আসলে সভ্যতার জঞ্জাল দিয়েই নির্মিত সভ্যতার সংকট, যা জন্ম দেয় অসংখ্য প্রশ্নের। এ বৃক্ষের নাম তাহলে বোধি বৃক্ষ কেন? বোধিবৃক্ষর নামটা একটু শ্যাটার করে রেখেছি। একটা গাছ আমি তৈরি করেছি যে আগামী 100 বছর পর পৃথিবীর কী অবস্থা হবে। আর আমরা আজকে এতটাই আরামপ্রিয় এবং এতটাই নিজেদেরকে কমফর্ট জোনে রেখে আমাদের নিত্য নতুন প্রিয় যে গ্যাজেট, যার সঙ্গে আমরা রেগুলার প্রেম করেছি, ভালোবেসেছি, আনন্দ দিয়েছি, তাদেরকে চুমু খেয়েছি, তাদেরকে মাথার পাশে নিয়ে বুকে আলিঙ্গন করে শুয়েছিলাম, সেটাকে আগামী দিন সেটাকে বর্জ্য পদার্থে পরিণত করছি। কিন্তু সেই বর্জ্য পদার্থ আমাদের এমনভাবে গ্রাস করছে পৃথিবীতে যার কোনো বিনাশ নেই। আজকে সারা পৃথিবী জুড়ে পৃথিবীর এমন একটা অসুখ, এর জন্য দায়িত্ব আমরাই, যার জন্য আমি কবি জীবনানন্দের শব্দগুলো বারবার ধরে উচ্চারণ করছি যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, তবুও আমরা ঋণী পৃথিবীর কাছে, তো ঋণ তো আমাদের শোধ করতে হবে। বাতিল হওয়া অসংখ্য রিমোট, কিবোর্ড, মাউস দিয়েও গড়ে উঠতে পারে আধুনিক শিল্পকর্ম, তা দেখিয়েছেন সনাতন। এ যেন ফেলে দেওয়া জিনিসকে শিল্পকর্মে রূপান্তরের যে ধারা, তারই আধুনিকতম রূপ। আমি আসলে কোনোদিনই দাবি করিনি যে আমি প্রথম করছি এই ইউএস নিয়ে, আমি প্রথম কাজ করছি এর ধারণা বা এ কথা বলার সাহসও আমার নেই। কিন্তু আমার মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে এই ম্যাটেরিয়ালটাকে নিয়ে কাজ করতে হবে, কারণ রং তুলি দিয়ে তো অনেক কাজ হলো, অনেক রঙিল করা হলো ছবিকে, তারও তো জঞ্জাল বাড়ছে পৃথিবীতে, হিউম্যানিটি কমে যাচ্ছে, হিউম্যান টাচ কমে যাচ্ছে, তা বলে কি আমরা কি করব? যারা সনাতনপন্থী আমরা তো আমাদের কথা বলে যাব। আমি বিভিন্ন ফর্মের কথা ভাবছি, ভাব মানে আমি নতুন করছি, নতুনভাবে কিছু দেখাচ্ছি, এটা আমার লোভ নয়, আমার শুধু মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে এই কথাটা বলা উচিত। ভোগের বাসনা আমাদের অস্তিত্বকেই ঠেলে দিয়েছে প্রশ্নের মুখে, তবে শিল্পী আশাবাদী, তিনি শোনাতে চান প্রাণের স্পন্দন, আর সেই স্পন্দনটুকুর মধ্যেই যেন ধরা থাকে আমাদের ফিরে আসার লড়াই। আমি কোনোদিনই গজতন্ত্র মিনারে বসে ছবি আঁকিনি বা শিল্পের কথা চিন্তা করিনি, সে দুর্গাপুজো শিল্প হোক, আমার ইনস্টলেশন আর্ট হোক, পাবলিক আর্ট হোক, সেখানে আমি সবসময় একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সেখান থেকে আমি এই কথাগুলো বলছি যে আসলে একটা অপটিমিস্টিক জায়গা, আশাবাদী, কারণ আমরা কবি, শিল্পী, সাহিত্যিক এবং যারা চিন্তাবিদ তারা তো একটা আশার আলো দেখাতে পারে। এত জঞ্জালের স্তূপ, তার মধ্যে থেকে প্রাণের সন্ধান বেরোতে পারে, তাহলে প্রাণের সন্ধানটা প্রথমটা কী? আজকে সেই হিরোশিমা নাগাসাকির যে বোমের যে ধোঁয়ার যে রূপটা, সেটার মতন না একটা ছত্রাকের মতন বা একটা অশোক গাছ তৈরি হবে? আমরা চাইলে পরও পৃথিবীকে ধ্বংস করতে পারবো না, পৃথিবী পৃথিবীর মতন করেই থাকবে, সেই আশার আলোর কথাই বলছি বারবার ধরে। কিন্তু তারপরেও আমাদের সচেতন হওয়াটাকে দরকার খুব, কারণ বিজ্ঞান বিজ্ঞানের মতন করে এগিয়ে চলেছে, প্রযুক্তি বিজ্ঞান, তারা পেছনে ফিরে দেখেনি কোনোদিনও যে এর ভয়াবহতা কোথায় যেতে পারে। আজকে তারা যদি ভাবে যে সারা পৃথিবী সবুজ হয়ে উঠবে, মাদারবোর্ডের যে সবুজ রং, রেজিনের যে সবুজ রং, সেই সবুজটাকে দিয়েই সবুজায়ন করবে, তারা কিন্তু ভুল ভেবেছিল। আজকে আমরা তার ফল ভোগ করছি, কারণ পুঁজিবাদী রাষ্ট্রনেতারা কোনোদিনও এসব চিন্তা করেনি যে আগামী দিন কী হবে, নিজেদের স্বার্থের জন্য তারা গাঁট ছড়া বেঁধে উন্নত বিজ্ঞান প্রযুক্তি এবং পুঁজিবাদী রাষ্ট্রনেতাদের গাঁট ছড়া বন্ধনেতেই আজকে সারা পৃথিবীর এরকম ভয়ঙ্কর অবস্থা। সেখান থেকে মুক্তির কথা বলছি, আমরা তো বলে যাব মুক্তির কথা, আমাদের বলতেই হবে। সভ্যতার ভয়াবহতা আর অসহায়তার নিহিত বার্তার মুখোমুখি হয়েই একদিন হয়তো মানুষ খুঁজে পাবে উত্তরণের পথ, সেই পথটুকুই যেন খুলে দিতে চান শিল্পী সনাতন দিন্দা।
১৯শে জুলাই পর্যন্ত এই শিল্পকর্ম প্রদর্শিত হবে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে সরোজ দরবারের রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডট ইন।